গত এক বছর যাবৎ রাজ্যের নানা জায়গায় হঠাৎ হঠাৎ আগুন লেগে যাচ্ছে, অলক্ষেই ঘটনাগুলো ঘটে চলেছে। সাম্প্রতিককালে নির্বাচনের আগে থেকে জেলার নানা জঙ্গলে লাগছে আগুন। আগুন লাগায় পর্যটনের অর্থনীতি পঙ্গু হওয়ার আশঙ্কা দেখছেন গ্রামবাসীরা। ঝালদার বনমগুরু বনাঞ্চলে লাগলো আগুন এদিন। আদিবাসী পরিবারগুলি আতঙ্কে রয়েছে। বর্তমানে বন দপ্তর ও গ্রামবাসীদের প্রচেষ্টায় আগুন নিয়ন্ত্রণে প্রায় 12 ঘন্টা পর। প্রশ্ন, পরপর জেলায় সাজানো জঙ্গলের আগুনের পিছনে রাজনীতি নেই তো? দাবি বনবাসীদের। জঙ্গলমহল 24x7 প্রতিদিন সাত দিন। আমাদের কালকে এই আমাদের গ্রাম সামনে পাহাড়ে আগুন লাগেছিল। গ্রামবাসীরা আমরা নিতে নিজাতে যাইছিলি, তখন আমরা নিজাতে পারি নাই। তখন এই যে বীর বাবু আসেছিল, আসেনিও নিজাতে পারে নাই। সামনে আঙ্গুন আমাদের অসুবিধা ছিল, গ্রাম সামনে আঙ্গুন পুরো আতঙ্ক চলতেছিল। তারপরে ওরা পারল নাই নিজাতে, ওরা চলে গেল। পরে কি করবো আমরা তো ফিরে আল ফিরে ফিরে আলি আমরা আমাদের কখন নিমল আগুন আজকে 7টার সময় নিমল নিমল কারা নিমাইল ওই যে ইয়া ফরেস্টার এসেছিল আর আমরা গ্রামবাসী আমরা গ্রামবাসী সহযোগিতা করে নিয়ে আমরা নিমাইছি। আর কিভাবে লাগছে আগুন? আগুন লাগার মানে কি আমরা তো কোনো জানি না, হয়তো কোনোরকমভাবে আগুন লাগেছিল। আমরা কিন্তু হয়তো দেখিও নাই, তো কোনোরকমভাবে লাগেছে আমরা জানি নাই। কত ক্ষয়ক্ষতি হয়েছে? ক্ষয়ক্ষতি মানে অনেক কিছু আমাদের গাছগাছড়া, হয়তো অনেক কিছু ফল ফলাফল জিনিস ছিল, হয়তো এই ভেলা কেন পিয়াল এই মহুল এত বনে যদি আগুন লাগে তাহলে অনেক রকমের জিনিস ক্ষতি হয়। ফলের জিনিস কীরকম নজরে দেখছেন আমরা? যেমন আমরা এই সামনে আগুন লাগিয়েছিল, যেমন আমাদের সামনে গ্রামটা আছে, যেহেতু আমরা ভাবছি আমাদের গ্রাম যদি আসে আরও আমাদের অনেক ভয় অনেক অসুবিধা। কী নাম আপনার? আমার হচ্ছে বাবুরাম মান্ডি। গ্রামটা কী নাম? নয়াগড়।
কালকে আমাদের গ্রামবাসীদের ওই পাহাড়ের সামনে আগুন লেগে গেছিল। আমরা কোনো মতে বুঝতে পারলাম না যে কোথা থেকে লেগে গেছে। কি পাহাড়টার নাম? কি ওই পাহাড়টার নাম হচ্ছে বনুম্বরু। তো কীভাবে আগুনটা নিমিল? নিমিল ওই কালকে আমরা গ্রামবাসীরা সবাই মিলে গেলাম, নিমাতে পারলাম না। তারপরে ওই ভিডিওকে ফোন করলাম, ভিডিও এসে ওই ও মানে আসিল। তারপরে ফরেস্ট অফিসার, ফরেস্ট অফিসার, ফরেস্ট অফিসার নিমাতে পারলো না। তারপরে গেল, তারপরে সকালে ওই 7টার দিকে, আজ সকালে, হ্যাঁ আজ সকালে 7টার সময় এলো আর নিমা এলো। হ্যাঁ, গ্রামবাসীদের আতঙ্ক ছিল, ভয় করতে ছিল, কারণ আগুনটা যদি উড়ে আসে আমাদের ওই ঘর বাড়ি যদি পুড়ে যায় তখন আমরা তো সব একদম তো না। কি নাম আপনার? আমার নাম পরমেশ্বর মুর্মু। গ্রামটা কি? নয়াগড়। কি ক্ষতি হয়েছে, কতটা ক্ষয়ক্ষতি হয়েছে এখানে? কি বহুত গাছপালা অনেক রকম নানা রকম ক্ষতি হয়ে গেছে, ফলমূল ওই কেন তেঁতুল আর ওই জাম ফাং ওই আম তাম ওই গাছগুলো ক্ষতি হয়ে গেছে, সব ক্ষতি। সাধারণভাবে বাঁচু, সারা জীবন মতো গাছপালা যাতে ভালো থাকে।